দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভাইয়েরা, দুই ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়, আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা। আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফেক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে তারে উঠায় দিবে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, হোবায়ে বেখাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দর দর করে ঝরে পড়া রক্তের ফোঁটা, একটা গেল। দুই নম্বর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়, তার ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জানামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বে নাকের ডগা বে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আছে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হুজুর, কান্নাই তো আসে না, বড্ড পাষাণ হৃদয় আমাদের।